এ নবীর উম্মতের দল ও যুবক সন্তান গো ও বাংলার মুসলমান এ ফরিদপুরের মুসলমান গো ও নবীর গোলাম তাকা দেখো তাকা দেখো জি আলো চুপ আজকে আপনাদের এখানে আসবে সারা বাংলা দেখো কত সম্মান আল্লাহ তাদের দিয়েছে এত সম্মান এত সম্মান এত সম্মান বড় বড় অফিসার ডিসি এসপি দের গলা এত সম্মান দেন না জোরে বলেন না আল্লাহু আকবার আমি তাকা দেখলাম আমি একজন অদম্য নগণ্য গোলাম কোনো আলেম নাই কিছুই নাই শুধুমাত্র রাসূলের এই সুন্নাতের আদর্শ এই ভ্যাসটা ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক সম্মান দান করেছেন আমি শুধু চিন্তা করি মাহফিল শেষ করে যখন নেমে যায় কত মুরব্বি হাও মাও করে কান্না করে আর মাথাটা আগা দেয় আমার বাবার চাইতো বয়সে বড় আয়েশা মাথাটা আগা দেয় বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমি বলি বাবা আপনার জন্য আমি কি দোয়া করব আমি মাথাটা আগায় দিলাম আমার জন্য দোয়া করবে আমি শুধু চিন্তা করি আল্লাহ রাত রাতে এত পরিমাণ সফর দৌড়াদৌড়ি করি কত রকমের বিপদ চলে আসে বিপদ থেকে তুমি হেফাজত করো কারণ একটাই সমস্ত মানুষের দোয়া আর কথা আর কিছুই না কথা বলে ঠিক কি দিয়ে না আপনাদের মতো মানুষদের দোয়া মা বাবার দোয়ার কারণে শত শত না হাজার হাজার মানুষদের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ থেকে বাঁচায় দেয় কথা কোন ঠিক কি ঠিক না আমার মনে কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে কার দেখা এই জোরে বলতে হবে কার দেখা আমার মনে কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে আকাশেতে ওঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা রে আকাশেতে ওঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আমার মনের মাঝে ওঠে গো চন্দ্র আল্লাহ কালামে আগে রে যদি দেখা তার পাইতাম রে আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে মুসা নবী কইতো গো কথা গিয়া তুর পাহাড়ে আরে মুসা নবী কইতো গো কথা গিয়া তুর পাহাড়ে আবার মাওলার নূরে পাহাড় জ্বললো আল্লাহ নবী মুসা জ্বলে না রে যদি দেখা তার পাইতাম রে ইব্রাহিম বিন আদহাম রে ছিল বলো কের বাদশাহ রে ইব্রাহিম বিন আদহাম রে ছিল বলো কের বাদশাহ আমার মাওলার প্রেমে বাদশাহে সাইরা জমলায় চলে গেল রে যদি দেখা তার পাইতাম রে আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন কার দেখা আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوكل كبيرنا ولم يبذل عالمنا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل محبت درود ابراهيم بڑی: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مهدور هو مجبور هو أي سيد عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں سورۃ یوسف کو نہیں چاہنے والا،
میں سورۃ یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا جوان کھلے ایک ذکر کرتا ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ دن تھکتے لا الہ الا اللہ بولو بھائی دنیا تے آخرات دنیا تے آخرات چاو جو دی بھالا دن تھکتے لا الہ الا اللہ بولو بھائی بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ دن تھکتے لا الہ الا اللہ بولو بھائی الحمدللہ اشرف العلوم ماڈل مدرسار ادوگے پرتھم بار شیخ اواز محفل پیرچر بازار সংলগ্ন পাশেই আজকের এই আয়োজিত মহাফিলের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুয়াজ্জাজ মোকাররম জাতির মাথার মুকুট আল উলামা রাসুলুল আম্বিয়া যতটুকু দেখতে পাচ্ছি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন বা সভাপতি হিসাবে যার নাম দেখতে পাচ্ছি হযরত মাওলানা আশরাফ আলী সাহেব এই মাদ্রাসার পরিচালক مولانا আল আমিনের বাবা আলেম মানুষ আমন্ত্রিত ওলামায়ে কেরামের ভিতর দেখতে পাচ্ছি আলহাজ مولانا ওমর ফারুক সাহেব মুহাদ্দিস চর প্রসন্নদি মাদ্রাসা এরপর আছেন মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব আমি আছি আমি অধম জুবায়ের বিন সাঈদ আপনারা আলোচনা শুনেছেন আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করে مولانا আবু হানিফ সিদ্দিকী সাহেব বিশেষ করে আজকে এই মাহফিলটা আয়োজিত হয়েছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা হবে বা হচ্ছে এমন কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না এই মাদ্রাসার যে পরিচালক বা মুহতামিম যে আছে مولانا আল আমিন সাহেব দামাত বরকাতহুম তিনি এবং আমি একই সঙ্গে পড়ালেখা করেছি মাদ্রাসাতে একই সঙ্গে আমরা পড়ালেখা করেছি কিছু জামাত একসঙ্গে তো হঠাৎ করে আমি আপনাদের এই পাশে চাউচা আছে না এই পাশে একটা জায়গা চাউচা আছে তো ওই জায়গাটা একটা প্রোগ্রামে আসলাম এই মাসের 14 তারিখে তো আমার কাছে হঠাৎ করে গেল যার পর হঠাৎ করে বলল যে ভাই একটা প্রোগ্রাম করতে চাই বা আমার মাদ্রাসাটাকে একটু মানুষের কাছে ফুটিয়ে তুলতে চাই কি করা যেতে পারে আমি বললাম যে মাহফিলের কোনো বিকল্প নাই কারণ মানুষ দিনের আলো সাধারণ মানুষ তো আর সরাসরি মাদ্রাসায় যে ভর্তি হতে পারে না সাধারণ মানুষ যারা আছে তারা কিছু নসিহামূলক কথা এগুলো শুনে ওয়াজের ময়দান থেকে কথা বলে ঠিক কি ঠিক না আমি বললাম এর কোনো বিকল্প হতে পারে না পরবর্তী খুব শর্ট টাইমের ভিতর স্বল্প সময়ের ভিতর আজকের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো এই যে যে প্রোগ্রামটা আয়োজন করেছে এটার জন্য আপনারা খুশি না বেজার যদি হন খুশি আওয়াজ হবে বেশি কথা বলেন ঠিক কি ঠিক না তো এখানে আগামী কালকে আমার প্রোগ্রাম আছে এই পাশে চাউচা নাকি বললাম যে এটা বাটিকামারির পাশেই প্রথমটা ছিল কহলদে আগামী কালকে ওখানে তো আলহামদুলিল্লাহ
এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনাদের মাদ্রাসা যে মাদ্রাসাটা এখানে দেখতেছেন যে পরিচালনা করতেছে অত্যন্ত আমার ছাত্র ভাই একসঙ্গে পড়ালেখা করছে একজন যোগ্য মানুষ এতটুকু বলবো একজন যোগ্য মানুষ এবং আজকের যে আলোচকদেরকে এখানে দেখতে পাচ্ছেন যাদের নামগুলো দেওয়া হয়েছে এই এতগুলো আলোচক আমি ছোট মানুষ আমি ছোট মানুষ বিশেষ করে আমার কথা যদি ছোট করে একটু বলি আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আলোচকদেরকে আজকে দেখতেছেন আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা আলোচক আপনারা পেয়েছেন এই আপনাদের মাদ্রাসার এই মাদ্রাসার হুজুরের নিসবতে তার মহব্বতের কারণে আলহামদুলিল্লাহ বলেন যে কজন মানুষ দেখতেছে এই প্রত্যেকটা মানুষই যে কজন বক্তা দেখতেছেন প্রত্যেকটা বক্তাই প্রত্যেকটা জায়গা প্রধান অতিথি থাকে প্রধান বক্তা থাকে আলহামদুলিল্লাহ বলেন আমি আজ তিন বছরের মধ্যে কখনো কোথাও আগেভাগে যদি আলোচনা করতে হয়েছে আমি যদি সময় দিতে না পারছি সেটা ভিন্ন কথা কিন্তু কেউ আগেভাগে আলোচনা করাটা আমার পছন্দ করে নেই মানে এটা বোঝাতে চাচ্ছি নিজের বড়ত্ব বোঝানো না আমি বোঝাতে চাচ্ছি এটা আলহামদুলিল্লাহ এই আলেম ওলামা আমি বাদে যারা আসছে আমার আমল নাই কালাম নাই এলেম নাই কিছুই নাই যারা আসছে প্রত্যেকে যোগ্য যোগ্য মানুষ বিশেষ করে প্রথম নামটা দেখতেছেন ওমর ফারুক সাহেব আলহাজ ওমর ফারুক সাহেব আমার উস্তাদ ইনি একটা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব চরপ্রসন্নাদি বড় মাদ্রাসার মুহাদ্দিস তো এই ওলামা হযরতগুলো আসবেন এরপর লিয়াকত হোসেন জিহাদি সাহেব উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকে যোগ্য আলেম এতগুলো মানুষ আপনারা পেয়েছেন আপনারা খুশি তো আল্লাহ আপনাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিক সকলে বলেন আমিন আমি কোরআনে কারিমা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আলোচক বেশি আমি স্বল্প সময়ের ভিতরে আপনাদের কিছু আলোচনা করে নেমে যাবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের ভিতর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন এই আয়াতের শুরুতে একটা শব্দ ব্যবহার করেছেন কুল হাল্লাস্তাউল্লাযী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেছেন নবী আপনি বলেন আপনি জানায় দেন তাদের অবস্থা যাদের ভিতর আমি আল্লাহ ইলম দান করেছি জ্ঞান দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ যাদের ভিতরে আমি আল্লাহ জ্ঞান দান করেছি যাদের ভিতরে আমি আল্লাহ ইলম দান করেছি ইলম ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ ইলম দান করি নাই তারা কখনো সমান হবে না কথা কোন ঠিক কিনা আরে নবীর উম্মতের দল সমানই যদি হইতো তাহলে মানুষ আর ডিগ্রি নেওয়ার জন্য কলেজে যাইতো না কথা বলেন ঠিক কি না যার ভিতরে আল্লাহ জ্ঞান দান করেছেন আর যার ভিতরে জ্ঞান দান করেন নাই দুই শ্রেণী এক হবে না এক হবে না কথা কোন ঠিক কি না আল্লাহ নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটা ভালো দিক আর একটা খারাপ এক নাম্বারে ইলম লাগে না হয় টাকা লাগে কথা কয় না কথা ঠিক না বর্তমান তো চেয়ার টাকা দিয়ে কেনা যায় যায় কি যায় না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ টাকা দান করো না এলেন দান করেছো জীবনটা ধন্য হয়ে গেছে ও আল্লাহ টাকা দাও না এলেন দান করেছো জীবনটা ধন্য আল্লাহ নবী বলেন আনা মদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুম বাবুহা আল্লাহ নবী বলেন আমি হইলাম ইলমে দ্বীনের শহর আর ওই শহরের ভিতর যদি প্রবেশ করতে হয় ওই শহরের দরওয়াজা হলো আমার আলী জোরে বলেন সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ কত ইলম দান করেছিলেন কত ইলম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞান আর এত ইলম দান করেছিলেন আল্লাহ শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর বার তাফসীর করছে বার তাফসীর করছে বলে এত পরিমাণ তাফসীর লিখছে বলে 60টা উটের বোঝা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল এ বাংলার মুসলমান ও ফরিদপুরের মুসলমান গো ও পর্দালের মাগো দিলটাকে নরম করে লাগা দাও ও বৃদ্ধ বাবাজিদের দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুইটা জিনিস লাগবে টাকা না হয় ইলম লাগবে তবে টাকা দিয়ে চেয়ার নেওয়াটা তেমন ভালো নয় ইলম দ্বারা চেয়ার পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার কথা বলো ঠিক কি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন টাকা আর ইলমের ভিতরে বড় কয়েকটা পার্থক্য আছে খেয়াল করবেন টাকা এবং ইলমের ভিতরে বড় কয়েকটা পার্থক্য আছে তফাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলমওয়ালার ইলম যত বাড়ে ইলমওয়ালার তত বন্ধু বাড়ে আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তার শত্রু তত বাড়ে কথা কোন ঠিক কি না দুই নম্বর আলী বলে আল্লাহ ইলমওয়ালার যত বয়স বাড়ে যত বয়স বাড়বে ইলমওয়ালার সম্মান তত বেড়ে যায় টাকাওয়ালার বয়স যত বাড়ে মানুষের ঘৃণা তার প্রতি তত জমে যায় কথা বলেন ঠিক কি না তিন নাম্বার বলা হয় টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না ইলমওয়ালার ইলম সিনাই ঢুকছে তো আর বিদায় হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ইলমে রা জাজ কর দান বে হিসাব খলকে রা দা দান জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা সারে রা নিস্তে ই খসলত কে দিন দারে রা আরে নবীর উম্মতের দল এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল এ বাংলার মুসলমান এ ফরিদপুরের মুসলমান গো আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন তিনটা গুণ যার ভিতরে না থাকবে সে আমার উম্মত না উম্মত না তিনটা গুণ যার ভিতরে থাকবে সে আমার উম্মত তিনটা গুণ যার ভিতরে নাই সে আমার উম্মত না এবারে আগে একটা ছোট্ট ঘটনা বলবো হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত ওলি কামের হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি মাদ্রাসা লাইনে বেশি পড়ার সুযোগ পান নাই মাত্র কয়েক জামাত পড়েছে কাফিয়া পর্যন্ত পড়ার পর হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল আমি কেন দুনিয়ায় এসেছি কে আমাকে পাঠিয়েছেন ওই আল্লাহকে একটু দেখা দরকার আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহু আকবার অন্তরের ভিতর জ্বালা শুরু হয়ে গেছে যে আল্লাহ আমাকে বানিয়েছেন ওই আল্লাহকে একটু দেখা দরকার আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে পাগলের মতো দৌড়ায় আর দৌড়ায় আমার মাওলাই কই আমার আল্লাহ কই আমার আল্লাহকে কোথায় পাওয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য পাগলের মতো দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য পাগলের মতো দৌড়ায় ওরে নবীর উম্মতের দল একটা মিসাল দিলে সহজেই বুঝবেন যদি দোতলা উঠতে হয় সিঁড়ি না পায়ে ওঠা সম্ভব কথা বলেন
সিঁড়ির বা নাবে দোতলায় যেমন ওটা সম্ভব নয়, আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহর খাঁটি বান্দাদের মারফত ছাড়া পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? হাজিমদাদুল্লাহ মহাজন মক্কি আরো যদি মিছিল দিয়ে সহজে বুঝবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তার পিস ছাড়া দেখা করা সম্ভব নয়। কথা কন ঠিক কি না? আপনি এমপির সাথে দেখা করবেন, তার পিস ছাড়া আপনি দেখা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মারেফাত যদি চান, আল্লাহর খাঁটি বান্দাদের সঙ্গে সম্পর্ক করা ছাড়া আল্লাহকে দেখা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। আরে নবীর উম্মতের দল ও যুবক সন্তান পাতালের মগো, হাজিমদাদুল্লাহ মুহাজির মুকি পাগলের মতো দৌড়ায়, হঠাৎ করে চিল্লান দে আওয়াজ দে বেহুশ হয়ে গেছে। স্বপ্নের ভিতরে ইলহাম নাজিল হয়ে গেল, জানা দিল হাজিমদাদুল্লাহ মুহাজির যদি আল্লাহকে পাইতে চাও জানজান নামক শহরে চলে যাও, জঙ্গলার ভিতরে মানসুর জানজানবি বসে আছে তার কাছে চলে যাও। এবার পাগলের মতো দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় হঠাৎ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহকে কেমনে দেখবে, মালিককে কেমনে দেখা যায়, মালিককে কেমনে দেখবো, মালিককে কেমনে দেখা যায়, মনের ভিতরে একটা জ্বালার জ্বালা শুরু হয়ে গেছে। ইলহামের মাধ্যমে কথা বলা শুরু করছে, জগতের সবচাইতে বড় একজন আল্লাহর সাক্ষাৎ আমাকে করায় দাও। আল্লাহকে বলে, আল্লাহ জগতের সবচাইতে বড় একজন ওলির সঙ্গে সাক্ষাৎ করায় দাও। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে, যাও। চলে গেলেন যাওয়ার পর মানসুর জানজানবি যখন দেখলো, দেখার পর একটা ডাক দিয়েছে, এদিকে লোকটা চলে গেছে, ওদিকে তিনার কাছে খবর চলে গেছে। বলেন আল্লাহু আকবার, জিজ্ঞাসা করে, আই মাওলানা মেরে পাস আনা মে কিউ ইতনা দের হুয়া, ও মাওলানা আমার কাছে আসতে কেন এত দেরি হয়ে গেল? উনি এবার গেছেন বলছে, আল্লাহ জগৎ বিখ্যাত একজন অলির সঙ্গে সাক্ষাৎ করাও, কিন্তু যায়া দেখে মানসুর জানজানবি ভাঙ্গা একটা ঘরের ভিতর, আলিফ বা তা পড়ায় ভাঙ্গা একটা ঘরে, নিজের মনের ভিতর একটা প্রশ্ন থেকে গেল, আল্লাহ জগৎ বিখ্যাত একজন অলিকে দেখতে বল দেখা করাতে বললাম, ইনি তো ভাঙ্গা ঘরে আলিফ বা তা পড়ায়, আল্লাহ ইনি কেমনে জগৎ বিখ্যাত হলো? মনের প্রশ্ন মনের ভিতর রয়ে গেল। হঠাৎ করে মানসুর জানজানবিকে জিজ্ঞাসা করে, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে, প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ জগৎ বিখ্যাত একজন অলির সঙ্গে সাক্ষাৎ হয় যেন, কিন্তু আপনি তো ভাঙা একটা ঘরে আলিফ বা তা পড়ান, আপনি কেমনে এত বড় এত বড় অলি হলেন? মানসুর জানজানবি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একটা হাদিস শোনায় দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানসুর জানজানবির জবাবটা শুনে হাজিমদাদুল্লাহ মুহাজির মক্কি চুপ হয়ে গেছে, দিলটা ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কথা নাই, চুপ হয়ে গেছে। কারণ আল্লাহর নবী বলেছেন, জগতের ভিতরে সবচেয়ে দামি তারা যে কোরআন শেখে আর অপরকে শেখায়। জোরে বলেন ঠিক কি না? আমরা মনে মনে চিন্তা করি যে যত বড় আল্লাহওয়ালা, আমরা মনে মনে চিন্তা করি যে যত বড় বক্তা সে মনে হয় বড় আল্লাহওয়ালা। আপনারা এমনটা চিন্তা করেন, আমরা এমনটা চিন্তা করি, বড় বড় মাদ্রাসায় কিতাব পড়ালে মনে হয় বড় আল্লাহওয়ালা হয়ে যায়। আমরা এমনটা চিন্তা করি যার নাম ডাক অনেক বেশি সে বড় আল্লাহওয়ালা। এরে পাগলের দল, আল্লাহওয়ালাদের এমন বড় বড় কোনো খেতাব থাকে না, বড় বড় কোনো পরিচয় থাকে না। হতে পারে বড় বড় ডিগ্রিধারী মানুষের চাইতেও আপনাদের এলাকার ভিতরে একটা সাধারণ মসজিদের ইমাম
ওই বড় বড় কিতাব পড়ানো ওয়ালাদের চাইতে বক্তাদের চাইতেও আল্লাহর কাছে বেশি দামি হতে পারে কথা কোন ঠিক কি না হাজিম দদুল্লাহ মহাজের চিন্তা করছে বাংলা গড় আলিফ বাতা পড়ায় ইনি কেমনে এত বড় আল্লাহ আলিম হলো আমরা মানতে চাই না কিন্তু আল্লাহর নবী বলেন সবচেয়ে দামি তারা যা কোরআন শেখে আর অপরকে শেখায় আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহু আকবার সবচেয়ে দামি তারা কালামুল্লাহ শরীফ পড়ে যারা সবচেয়ে দামি তারা কালামুল্লাহ শরীফ পড়ায় যারা ইলমে দ্বীন শেখে আর যারা শেখায় তারা জগতের সবচেয়ে দামি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে এখানে যারা আসছেন যদি এখানে দ্বীন ইলম শেখার জন্য মাহফিলে আসছেন শুধু সুর শুনবেন কণ্ঠ শুনবেন এই উদ্দেশ্য না যদি আপনার উদ্দেশ্য হয় ইলম শিখবো আর আমার উদ্দেশ্য যদি হয় আপনাদেরকে শেখাবো তাহলে ওই হাদিসের অনুযায়ী আপনি আমি আমরা সকলে আল্লাহর কাছে দামি জোরে বলেন সুবহানাল্লাহ ইলমে রায় জাজ কর দান বে হিসাব خلق رادا دن جواب با صواب حق ندارد دست خلق آزار را نست ایخاز لط ایک دن دار را ارے نبی امت دال হাজি ইমদাদুল্লাহ মহাজির মুক্তি সবুক নিয়ে চলে আসলেন মাদ্রাসায় চলে আসার পর কুতুবখানার ভিতরে ঢুকেছে ঘটনা এভাবে আসছে কিতাবখানায় ঢোকার পরে কিতাবগুলো খোলা শুরু করছে কাফিয়ার পরে যত কিতাবগুলো খুলে খুলে দেখে কালো হরফের কোনো লেখা নাই কোনো লেখা নাই সব কিতাবগুলো সাদা হয়ে গেছে হঠাৎ করে অন্তরের ভিতরে একটা ভয় শুরু হয়ে গেছে আর রাসূলের হাদিসের কথা মনে পড়ে গেছে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এলেম উঠায় না হবে কালো হরফের কোনো লেখা থাকবে না কথা কোন ঠিক কি না কোরআনের ভিতরে কোনো লেখা থাকবে না এই এক লেখাগুলো আল্লাহ তাআলা উঠায় নেবেন উনি ভয় পেয়ে গেছেন দৌড়া আবার চলে গেছে ডাক দে বলে অলি আমি দেখলাম কিতাবের ভিতরে কোনো কালো হরফের লেখা নাই মনসুর জান জানাবে ডাক দে বলে অলি ও মুহাজির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এত পরিমাণ আল্লাহর মারেফাতের জন্য এত পরিমাণ পাগল হয়ে গেছো এত পরিমাণ পাগল হয়ে গেছো আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে কিতাবের ভিতরে যে হরফগুলো ছিল এই হরফগুলো উঠায়া উঠায়া তোমার সিনার ভিতর ঢুকা দিয়েছে আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা তারে দুনিয়া এখতিয়ার এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত মেরিয়া ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বয়ান করেছেন তিনটা গুণ যার ভিতরে থাকবে না সে বলে আল্লাহর নবীর উম্মত না নাউজুবিল্লাহ বলেন আমরা সকলে আল্লাহর নবীর উম্মত কি না জোরে বলেন যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকেন এই তিনটা গুণ মিলে দেখেন যদি আপনার আমার ভিতরে না থাকে আমি আপনি আল্লাহর নবীর উম্মত থেকে জানেন খারেজ হয়ে গেলাম কিনা বলবো বলবো তিনটা গুণ আল্লাহ নবী প্রথমে বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা যে ব্যক্তি ছোটদেরকে ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না ছোট বাচ্চাদেরকে যে স্নেহ করে না আল্লাহ নবী বলেন সে আমার উম্মত না ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করবেন কেন কারণ আল্লাহ চাহে তো এই ছোট বাচ্চা একজন যুগশ্রেষ্ঠ